ॐ धर्मस्य हानिमभितः परिदृश्य शीघ्रं कामार पुष्कर इति प्रथिते समृद्धे ग्रामे सुविप्रसदने अवियात देव श्रीरामकृष्णभगवन् तव सुप्रभातम्। এটি হলো হুগলি জেলার এক পুণ্যভূমি আটপুর গ্রাম। এই আটপুর গ্রামেই পদচিহ্ন পড়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মমতাময়ী সারদা মাতা ও যুগনায়ক বিবেকানন্দের। এই চত্বরটি হলো ঘোষবাড়ি এলাকা। ঘোষবাড়িতে জন্মেছিলেন বাবুরাম ঘোষ, যিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের খুব প্রিয় শিষ্য। বর্তমানে বাবুরাম ঘোষের বাড়িটি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ পরিচালিত আটপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের অধীনে। রামকৃষ্ণ মঠে ঢুকেই প্রথমে ডান দিকে রয়েছে রন্ধনশালা, আর বাঁদিকে নিচের ঘরগুলি হলো খাবার ঘর। এখানে বিশাল আকারের কড়াইগুলো দেখে বোঝা যাচ্ছে যে বিভিন্ন উৎসবে প্রচুর ভক্তদের জন্য এখানে ভোগ রান্না করা হয়। রন্ধনশালা অতিক্রম করে এগিয়ে এলে সামনে দেখতে পেলাম বাঁদিকে দুর্গা মণ্ডপ, মাঝে ধুনী মণ্ডপ এবং ডান দিকে লক্ষ্মীনারায়ণ মন্দির। ঘোষবাড়ির দুর্গাপুজো কোনো কারণে দুই এক বছর বন্ধ ছিল, কিন্তু মা সারদার নির্দেশে 1894 সাল থেকে তা আবার পুনরায় শুরু হয়। এবং ওই বৎসর দুর্গাপুজোয় সারদামণি নিজে এখানে উপস্থিত ছিলেন। বাবুরাম ঘোষের এই পৈতৃক বাড়িতে বাবুরামের মাতার অনুরোধে 1886 সালের 24শে ডিসেম্বর এসেছিলেন নরেন্দ্রনাথ, এবং ওই দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আরও কয়েকজন শিষ্য এখানে উপস্থিত হন। 24শে ডিসেম্বর রাত্রে আগুন জ্বালিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 9 শিষ্য বিবেকানন্দ, প্রেমানন্দ, সারদানন্দ, রামকৃষ্ণানন্দ, শিবানন্দ, অভেদানন্দ, নিরঞ্জনানন্দ, অখণ্ডানন্দ, ত্রিগুণাতীতানন্দ এরা একত্রিত হয়ে অগ্নিসাক্ষী করে তারা সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। আগামী দিনে মানুষের কল্যাণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেন। এই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্যেই এখানে তৈরি হয়েছে এই ধুনী মণ্ডপ। এখনও প্রতি বছর 24শে ডিসেম্বর এখানে অগ্নিশিখা জ্বালিয়ে ওই দিনটাকে স্মরণ করা হয়। ধুনী মণ্ডপ পেরিয়ে একটু এগোলে বাঁদিকে বাবুরামের পৈতৃক বাড়ির দোতলাতে আস্তে আস্তে উঠে গেলে প্রথমেই সামনে যে ঘরটি নজর পড়ে সেটি হলো বিবেকানন্দের থাকবার ঘর। বিবেকানন্দ এলে এই ঘরটিতেই থাকতেন। ১৮৮৬ সালের 24শে ডিসেম্বর ছাড়াও 1887 সালের জানুয়ারি মাসে ও 1889 সালের ফেব্রুয়ারি মাসে এই মোট 3 বিবেকানন্দ এখানে এসেছিলেন। একটু এগিয়ে সামনে রয়েছে আরেকটি ঘর যেখানে মাতা সারদামণি এলে থাকতেন। খুব পবিত্র এই স্থান, খুব নিরিবিলি শান্ত জায়গা। একটু বসলে মন এক অপূর্ব প্রশান্তিতে
ভরে ওঠে। রামকৃষ্ণ মঠ দেখে এই মঠের পশ্চিম দিকে 500 মিটার দূরে চলে এলাম নরেন্দ্র সরোবরের কাছে। এই সরোবরটি খুব পবিত্র সরোবর। শোনা যায় নরেন্দ্রনাথ অর্থাৎ বিবেকানন্দ যখন এখানে আসতেন তখন এই সরোবরেই স্নান করতেন। তার এই স্মৃতিকে স্মরণ করবার জন্যই এই সরোবরের নাম রাখা হয়েছে নরেন্দ্র সরোবর। আটপুর এলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন এই আটপুরের রামকৃষ্ণ মঠে। মঠের কার্যালয় থেকে 10টা থেকে 10:30টার মধ্যে ভোগের কুপন কেটে নিন, প্রসাদ পেয়ে যাবেন মোটামুটি 12টা নাগাদ। রামকৃষ্ণ মঠের পাশ দিয়ে কিছুটা এগোলে দেখা যাবে ঘোষবাড়ির আরেকটি মন্দির, সেটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির। এই মন্দিরটি নির্মাণ হয়েছে ঠিক বাবুরাম ঘোষের জন্মস্থানের উপরই। এখানে ছিল বাবুরাম ঘোষের মামাবাড়ির একটি দালান এবং এইখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ মন্দির দেখে একটু এগিয়ে সামনের দিকে এলে ডান দিকে নজরে পড়বে বাবুরাম ঘোষের মামার বাড়ি এলাকা, অর্থাৎ মিত্রদের বাড়ি। আজ থেকে প্রায় 300 বছর আগে মিত্র পরিবারের কৃষ্ণনাম মিত্রের প্রচেষ্টায় এই এলাকার প্রচুর উন্নতি ঘটেছিল। তিনি অনেক দান ধ্যান করতেন এবং উন্নয়নমূলক কাজও করতেন। কৃষ্ণনাম মিত্র ছিলেন বর্ধমানের রাজা তিলকচন্দ্র বাহাদুরের দেওয়ান। বর্ধমান রাজার আনুকূল্যে তিনি অনেক সম্পত্তির মালিক হয়েছিলেন এবং প্রচুর দান ধ্যানও করতেন। এখানে তিনি অনেক দেবদেউর নির্মাণ করেছিলেন। তার সবচেয়ে বড় কৃতি হল এই সামনে দাঁড়িয়ে থাকা রাধা গোবিন্দ মন্দির। প্রায় 60 ফুট উচ্চতা সম্পন্ন এই রাধা গোবিন্দ মন্দিরটি বাংলার দ্বিতীয় বৃহত্তম টেরাকোটার মন্দির। কৃষ্ণনাম মিত্র এই মন্দিরটি বানিয়েছিলেন 1786 খ্রিস্টাব্দে। শোনা যায় বৈদ্যবাটির গঙ্গার ঘাট থেকে গঙ্গা মাটি ও গঙ্গা জল এনে তা দিয়ে তৈরি হয়েছিল এই টেরাকোটার মন্দিরটি। এই মন্দির তৈরির কারিগর এসেছিল বিষ্ণুপুর থেকে। রাধা গোবিন্দ মন্দিরের টেরাকোটার কাজগুলি অসাধারণ, নানান পৌরাণিক আখ্যানের সঙ্গে তদানীন্তন সমাজ জীবন মূর্ত হয়েছে টেরাকোটার প্যানেলগুলির মধ্যে দিয়ে। মন্দিরে কষ্টিপাথরের মূর্তিটি তাকে দিয়েছিলেন একজন সন্ন্যাসী। সেই সন্ন্যাসী তাকে নির্দেশ দিয়েছিলেন একটি মন্দির গড়ে সেখানে এই মূর্তি প্রতিষ্ঠা করতে, কিন্তু তিনি তখন সেই মন্দির গড়তে পারেননি। পরবর্তীকালে দেওয়ান হওয়ার পর তিনি এই মন্দির তৈরি করেন এবং সেই কষ্টিপাথরের রাধা গোবিন্দ মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের সামনে ছিল মিত্রবাড়ির বহু ইতিহাসের সাক্ষী 500 বছরের পুরনো একটি বকুল গাছ। তবে দুর্ভাগ্যজনকভাবে 2021-এর ইয়াসের ঝড়ে এই গাছটি ধরাশায়ী হয়ে পড়ে। এটি হলো মিত্রবাড়ির চণ্ডী মণ্ডপ। সামনে রয়েছে নাট মন্দির। চণ্ডী মণ্ডপটি কাঁঠাল কাঠে তৈরি, অপূর্ব কারুকার্য খচিত এই মন্দিরটি। এই চণ্ডী মণ্ডপটি মিত্রবাড়ির সবচেয়ে প্রাচীন মন্দির। এখানে দুর্গাপুজো আর কালীপুজো হতো। এই চণ্ডী মণ্ডপটি 1683 সালে গন্ধর্ব নারায়ণ মিত্র তৈরি করেছিলেন এবং তিনিই প্রথম চালু করেছিলেন এইখানে দুর্গাপুজো ও কালীপুজো। সেই থেকে এখনো এখানে এই পুজো চলে আসছে। রাধা গোবিন্দ মন্দিরের সামনে বিশাল খোলা প্রান্তরে রয়েছে অনেকগুলি টেরাকোটার মন্দির। সামনেই রয়েছে গদাধর মন্দির, প্রবেশ পথের কাছে রয়েছে রাসমঞ্চ ও দোলমঞ্চ। দোলমঞ্চ দুই পাশে
রয়েছে বানেশ্বর শিব মন্দির ও রামেশ্বর শিব মন্দির। রাস্তার দিকে দুই পাশে রয়েছে জলেশ্বর ও ফুলেশ্বর শিব মন্দির। ব্রিটিশ পিরিয়ডের সময় এখানে ছিল মার্টিন রেলওয়ে লাইন। 45 কিলোমিটার দৈর্ঘ্যের হাওড়া আমতা ন্যারোগেজ লাইন গিয়েছিল এই আটপুরের উপর দিয়ে। এবার বলি কি করে আসবেন এই আটপুর ঘুরতে। ট্রেনে আসলে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাট বা হরিপাল লোকাল ধরে নামতে হবে হরিপাল স্টেশনে। হরিপাল থেকে বাসে, অটোতে অথবা ট্রেকারে করে চলে আসতে পারেন এই আটপুরে। কলকাতা থেকে আটপুরের দূরত্ব অন রোড 52 কিলোমিটার। বাঁকুড়া বিষ্ণুপুর গামী যে কোনো বাসে উঠে নেমে পড়ুন গজার মোড়ে। গজার মোড় থেকে অটোতে বা টোটোতে 7 কিলোমিটার দূরে চলে আসুন আটপুর মন্দিরে। এখানে থাকবার জন্য রয়েছে রামকৃষ্ণ মিশন গেস্ট হাউস। থাকতে হলে যোগাযোগ করুন এই ঠিকানায়, ফোন নাম্বারও এখানে দিয়ে দেওয়া হলো। এতক্ষণ আপনারা আটপুরের ভিডিওটা দেখলেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। এই ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।